আচ্ছা, ফার্স্ট অফ অল আমি মানে আমি অ্যাম অনার্ড যে ডক্টর সেলিম রায়ন আমাকে এখানে আপনাদের সাথে একটা ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশনের সুযোগ দিয়েছেন। আমি মনে করি যে এই ট্রেড পলিসি, আজকে আমরা তো বলতে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য স্টেট অফ বাংলাদেশ ট্রেড রেজিম অ্যান্ড ট্রেড পলিসি, হ্যাঁ, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড কী হওয়া উচিত, এই দ্যাটস দ্য সাবজেক্ট ম্যাটার। তো আমার মনে হয় আমি মনির চৌধুরী সাহেব, উনি মিনিস্ট্রি অফ কমার্সের অনেক অনেক অভিজ্ঞ ব্যক্তি, ওনার সাথে কথা হচ্ছিল যে আমরা কিন্তু মনে করেছি যে আমরা ট্রেড খুব ভালো করছি, কারণ আমাদের গভর্নমেন্টে আমরা নাম্বার টু অ্যান্ড উই আর ডুইং ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ওগুলো ঠিক আছে, একদিক দিয়ে ঠিক আছে, ইন দ্য সেন্স যে আমরা হ্যাঁ গভর্নমেন্টের জন্য আমরা একটা ট্রেড পলিসির ব্যবস্থা করেছি, যেটা উইচ ইজ কমপ্লিটলি দ্য রাইট, উই আর অন দ্য রাইট ট্র্যাক প্রথম থেকে, না স্টার্টিং ফ্রম 1980s, এটা আলোচনার মধ্যে আসে না। উই হ্যাভ বিন অন দ্য রাইট ট্র্যাক অ্যাজ ফার অ্যাজ আর গভর্নমেন্ট সেক্টর ইজ কনসার্নড, অ্যান্ড উই আর অ্যাবসোলিটলি অন দ্য রং ট্র্যাক ওয়েন উই কাম আউট অফ দ্য গভর্নমেন্ট সেক্টর। আউটসাইড দ্য গভর্নমেন্ট সেক্টর আর ট্রেড পলিসি, ইন মাই জাজমেন্ট, আই থিঙ্ক দিস ইজ এ প্লেস ওয়ের আই ক্যান বি free in my thinking and statements. What I feel is outside the government sector our trade policy is a mess. It is there, you know, it lacks a sense of direction in the sense je eta chate jehetu trade policy sathe bangladesher bhobishyot nirbhor korche mane deeply nirbhor korche, because Bangladesh's progress has to be trade dependent. We are a small economy when compared to the global economy, which is, you know, $80 trillion right now, okay, and global markets are huge in size. Amra to prothome, you know, we have exploited two markets, European Union ekdike edike North America. These two markets are the biggest markets that you can, and we have access to those markets, and that is where we have gained foothold, we have gained market share, and that has also given us progress, economic prosperity jeta amader ekhane ache shetar ekta boro ongsho kintu asche from our integration with these two large markets. Yes, we are opening new markets. Good idea. আমরা নতুন মার্কেটে অ্যাক্সেস পাচ্ছি, যাচ্ছি, আমাদের এক্সপোর্ট ওখানে বাড়ছে, যেমন ইস্ট এশিয়াতে বাড়ছে, জাপান, চায়না, রেস্ট অফ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কিছু ল্যাটিন আমেরিকা, বাট ইউ অ্যাড অল অফ দ্যাট আপ, নাথিং লাইক ইউ নো দি ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড নর্থ আমেরিকা। হোপফুলি সামনে আমরা আশা করছি যে Asia is going to become a huge market. By 2050, 50% of the world GDP will be in Asia. So Asia ke amra ignore kora uchit hobe na. In the next 25 years or so, Asian markets will grow, and that is where we have to explore or get our market share. So market share ta amaderke dhore rakhar jonno amaderke ki ki korte hobe. Amader trade integration, what I believe is amader trade integration with the rest of the world barate hobe aro. Amader bortomane trade integration er jodi ekta measure nei, that is sobai jeta use kore trade GDP ratio. Trade GDP ratio amader besh barchilo, dhamdham kore barchilo compared to 1980s. End of 1980s আমাদের ট্রেড জিডিপি রেশিও ছিল 18-19% অফ জিডিপি, সেটা বাড়তে বাড়তে ডাবল হয়ে গেল বাই 2014-15, তারও একটু আগেই ডাবল হয়ে গেছে, বাট দেন স্টার্টিং 2014-15 ট্রেড জিডিপি রেশিও ফল করা আরম্ভ করলো। হ্যাঁ, উই রিচড অ্যাবাউট 45% অফ জিডিপি, অ্যান্ড দেন উই স্টার্টেড কামিং ডাউন, এখন উই আর at something like 30-31% of GDP. The latest number that our research staff jeta dilo, I can see it's down to 31% of GDP. Part of the problem
has been that our GDP has been growing really fast. GDP growing has been growing faster than, you know, trade growth. সেই জন্যে রেশিওটা ফল করছে, বাট ফল করা উচিত না. অ্যাজ ইফ ইউ আর মোর অ্যান্ড মোর ইন্টিগ্রেটেড উইথ দি গ্লোবাল ইকোনমি, আর ট্রেড জিডিপি রেশিও শুড বি ইনক্রিজিং, নট ডিক্রিজিং. সো উই হ্যাভ আ প্রবলেম দেয়ার, অ্যান্ড সো উইল বি টকিং অ্যাবাউট হোয়াট উই আর ডুইং অ্যাবাউট দ্যাট. আচ্ছা, সো আজকে হোয়াট ডু উই ওয়ান্ট টু কভার? উই লেটস সে একটু আই থিঙ্ক আমাদের ভেরি কুইক রিভিউ অফ দি এভলিউশন অফ ট্রেড পলিসি হিস্টোরিক্যাল, মানে অ্যাকচুয়ালি আমরা আগে কী ধরনের ট্রেড পলিসি অ্যাকসেপ্টেড ছিল, মানে গ্লোবাল যেটা কনভেনশনাল উইজডম ডেভেলপ হয়েছিল তখন কী ছিল, এখন আস্তে আস্তে করে কীভাবে কী ধরনের চিন্তাধারা, কী ধরনের প্যারাডাইম চেঞ্জ হচ্ছে সেটা একটু বলা. তারপরে উই কাম টু মানে আমাদের এখানে ট্রেড পলিসি বলতে আমরা কী বুঝাই, হোয়াট আর দি ইনস্ট্রুমেন্টস অফ ট্রেড পলিসি, এটা আমরা একটু দেখব. ট্রেড পলিসি ফর আরএমডি, আমার একটা ধারণা আছে যে আমরা উই হ্যাভ আ ডুয়ালিস্টিক ট্রেড পলিসি. উই হ্যাভ আ ট্রেড পলিসি ফর রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, উই হ্যাভ আ ট্রেড পলিসি ফর দ্য রেস্ট. সো এইটা একটু বোঝা দরকার আছে. অনেকে মনে করে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে সব সাপোর্ট দেওয়া হচ্ছে, সাবসিডি দেওয়া হচ্ছে, হ্যান হচ্ছে. আই ডোন্ট বিলিভ দ্যাট ইজ রিয়েলি দ্য ইস্যু. আই ডোন্ট থিঙ্ক গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে সাবসিডি দেওয়া হচ্ছে. গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে যা দেওয়া হচ্ছে দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু গিভ অল এক্সপোর্টস. দ্যাট ইজ দি ওনলি ওয়ে উই ক্যান বিকাম অ্যান এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি. সো দ্যাট ইজ আচ্ছা. তারপরে আমাদের ইস্যু হচ্ছে ট্যারিফস অ্যান্ড প্রোটেকশন, মানে বাংলাদেশের ইফ ইউ টক অ্যাবাউট ট্রেড পলিসি, হোয়াট আই সে ইজ দি এলিফেন্ট ইন দ্য রুম, দি এলিফেন্ট ইন দ্য রুম ইজ প্রোটেকশন. প্রোটেকশন, ট্যারিফস অ্যান্ড প্রোটেকশন আর ট্যারিফস রেভিনিউর জন্যেও বটে, প্রোটেকশনের জন্যেও বটে. বাট আমাদের এখানে উইভ গট ট্যারিফস, উইভ গট প্রোটেকশন উইচ এফেক্টস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, উইচ এফেক্টস এক্সপোর্টস, উইচ এফেক্টস ইম্পোর্টস সাবস্টিটিউশন. ওকে, সো ট্যারিফের অনেক রকম ইম্প্যাক্টস আছে যেগুলো আমাদেরকে একটু বোঝা দরকার আছে. আর বাংলাদেশের অনেক সময় অনেকে বলেন যে শুধু ট্যারিফ দিয়ে তো কিছু হবে না, ট্যারিফ ঠিক করলেই যে আমরা, মানে ডোনাল্ড ট্রাম্প এটা বুঝিয়ে দিয়েছে পৃথিবীকে যে ট্যারিফ দিয়ে আমি সারা পৃথিবীর ট্রেড ডিস্টার্ব করে ফেলতে পারি. দ্যাট ওয়ান লিটল থিং, সো দ্যাট ওয়ান লিটল থিং ইজ রিয়েলি এ বিগ থিং. অ্যাকচুয়ালি এটাকে ইগনোর করা যায় না. ট্যারিফ ইজ একটা ইনস্ট্রুমেন্টে সব কিছু ডিস্টার্ব হয়ে যেতে পারে. সো বাংলাদেশের আনফর্চুনেটলি আমাদের যে ট্যারিফ স্ট্রাকচার এবং ট্যারিফ আছে, পলিসি আছে, ইট ইজ নট ডাইনামিক, ইট ইজ নট প্রো এক্সপোর্টস, ইট ইজ নট প্রো ডেভেলপমেন্ট আইদার, ইট ইজ জাস্ট দেয়ার. ডক্টর সেলিম রায়হান মাঝে মাঝে বলে আমাদের ট্যারিফ এগুলো সব রেভিনিউ সেন্ট্রিক. হ্যাঁ, তো আমার কিছু প্রশ্ন আছে ওয়েদার ইটস রিয়েলি রেভিনিউ সেন্ট্রিক অর ইট ইজ প্রোটেকশন সেন্ট্রিক. সো এইটা আমাদেরকে বের করা দরকার. সো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমাদের দেশে এখানে যেটা রিয়েলাইজ করে না অনেকে বা এটা আলোচনায় খুব বেশি আসে না, সেটা হচ্ছে যে আমাদের ট্যারিফ পলিসি, প্রোটেকশন পলিসি এইটা এবং এক্সপোর্ট পলিসি, এটা দিস আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ. যে আমরা এক্সপোর্ট করতেছি, এক্সপোর্টকে সাবসিডি দাও, আর মার্কেট খুলে দাও, ওখানে এ করো ওই করো, ওই কী আছে না, বছরে বছরে বিভিন্ন জায়গায় গিয়ে প্রমোশনাল কতগুলো এক্সপোর্ট ফেয়ার, এগুলো করলেই আমাদের এক্সপোর্ট বেড়ে যায়. বাট আমাদের যে ইনসেন্টিভ সিস্টেম থ্রু আর ট্রেড পলিসি, এই ইনসেন্টিভ সিস্টেম যতক্ষণ আমরা ঠিক করতে না পারছি ততক্ষণ পর্যন্ত এক্সপোর্ট করার যে ইয়েটা, স্পৃহা, মানে ইনসেন্টিভ টু এক্সপোর্ট ভার্সেস টু মার্কেটস ফর এনি প্রডিউসার. হ্যাঁ, প্রডিউসারদের দুটো মার্কেট আছে,
Produce করার পরে you either sell it in the domestic market or you export. There are no three markets. So এখন what is the incentive system? যে তুমি export করবে নাকি when you have the choice to export versus sell in the domestic market, what is the existing policy mechanism যেটা incentive কে exported পক্ষে রাখছে? আমরা আমাদের হিসাবে আমরা যা দেখছি ইট ইজ প্রিডমিনেন্টলি ওভারওয়েলমিংলি স্কিউড ইন ফেভার অফ দ্য ডোমেস্টিক মার্কেট অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্যাট সর্ট অফ এন ইনসেন্টিভ সিস্টেম তাহলে আমরা যে এত বলছি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করবো এক্সপোর্ট করবো এটা কোথা থেকে আসবে একটা একটা কথা ঠিকই আছে যেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের ট্রেড ইনফ্রাস্ট্রাকচার আমাদের সাপ্লাই সাইড কতগুলো সমস্যা আছে এগুলোকে ঠিক করতে হবে আমাদের পোর্ট ঠিক নাই আমাদের ওইগুলোকে কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনে ইনকম্পিটেন্স করাপশন সব কিছু আছে ট্রান্সপোর্টের ঠিক নাই এনার্জি সময় মতো আসছে না অল দোজ থিংস আর রেকগনাইজ এগুলি কিন্তু এগুলি হচ্ছে হোয়াট উই কল বিহাইন্ড দ্য বর্ডার ইস্যুস এগুলো এগুলো এই সমস্যা কিন্তু এক্সপোর্টে যেমন প্রযোজ্য ইম্পোর্টের জন্যে প্রযোজ্য Because if you want to have a dynamic, fast-growing economy, you need to be export-oriented. For a small economy, you have to be export-oriented. Small economy, you know, big economies like China, India, they are thirsting for exports. Tara jodi exported upore bhor kore, China jodi, you know, 30 bochor development kore. Bangladesh to should, you know, jump at that idea. Ekhane torkor সুযোগ থাকা উচিত না সো উই হ্যাভ টু কিপ ডুইং ইট অ্যান্ড ওইখানে হোয়াট উই নিড টু এনশোর ইজ দ্যাট আমাদের এই যে যতই ডোমেস্টিক সাপ্লাই সাইড কনস্ট্রেন্ট থাকে এগুলোকে হ্যান্ডেল করতে হবে টু এনশোর এ স্মুথ ইউ নো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ইউ নো ট্রান্সমিশন এক্সপোর্টও স্মুথ হবে ইম্পোর্টও স্মুথ করতে হবে কিন্তু কারণ আগের মতো যে এক্সপোর্ট করতে হবে আমাদের দেশে কী আছে এই প্রশ্নটা প্রথমে আমরা যখন আমরা ইকোনমিক্স প্রিন্সিপাল পড়তাম যে আমরা কী এক্সপোর্ট করবো দেশে কী আছে দ্যাট প্রিন্সিপাল ইজ নো লঙ্গার ভ্যালিড আন্ডার দ্য মাল্টিল্যাটারাল সিস্টেম একটা রুল বেসড ট্রেডিং সিস্টেমে ইউ ক্যান এক্সপোর্ট বেসড অন What is your comparative advantage? Amader jodi labor is the basis of our comparative advantage, then anything that needs assembly, you import, you assemble, you export. And eta ideally garment sector amaderke bujhe diyeche je amader to tulao hoy na amader textile was not a competitive textile sector. Accessories amra kichu banatam na, kintu we started off in that sector. আমাদের একটা মার্কেটের হ্যাঁ দে ওয়াজ এ মার্কেট ওপেনিং থ্রু দি মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম এমএফএ বাট দ্যাট ডাজ নট এমএফএ তো ইথিওপিয়ার জন্যও ছিল রুয়ান্ডার জন্যও ছিল গানার জন্যও ছিল বাট দে ডিডন্ট বিকাম রিয়েল গার্মেন্ট এক্সপোর্টার্স অফ দ্য ওয়ার্ল্ড উই হ্যাড সামথিং এলস উই হ্যাড ইউ নো উই হ্যাড দ্য ক্যাপাসিটি উই হ্যাড কম্পেটিটিভ অ্যাডভান্টেজ অ্যান্ড উই টুক অ্যাডভান্টেজ অফ দ্যাট কিন্তু আমাদের কতগুলো পলিসি ব্যবস্থা করতে হয়েছে ইন অর্ডার টু গেট ক্যাপচার দ্য মার্কেট অ্যাক্সেস টু মার্কেট ইজ নট ইজ ইটস এ নেসেসারি কন্ডিশন ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাক্সেস ইট ইজ নট এ সাফিসিয়েন্ট কন্ডিশন এটাই আমরা প্রমাণ করতে পেরেছি সো ওকে সো লেটস গেট অন উইথ দিস আমি ট্রেড পলিসি বলতে আমি একটু ভাগ করার চেষ্টা করি যে ভাই দের ইজ এ ডোমেস্টিক কম্পোনেন্ট And there is an external component. External component আমাদের সবারই ধারণা আছে যে আমাদেরকে হ্যাঁ মার্কেট অ্যাক্সেস ইস্যুজে এই যে ইউ নো আন্ডার অল দিজ এই যে প্রেফারেন্সিয়াল যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে ওর মধ্যে থেকে আমাদের অ্যাজ এন এলডিসি আমরা অ্যাডভান্টেজ জিএসপির অ্যাডভান্টেজটা আমরা নেব আমাদের জন্য দেওয়া আছে কিন্তু ওই অ্যাডভান্টেজটা আমাদেরকে এক্সপ্লয়েট করার জন্য যা যা করতে হয় দিস ইজ পার্ট অফ আর এক্সটার্নাল ট্রেড পলিসি আমাদেরকে ডিপ্লোম্যাটিক অ্যারেঞ্জমেন্ট করতে হবে তারপরে আমাদেরকে মানে
এই যে বিভিন্ন এক্সপোর্ট প্রমোশনের যেসব করার আছে, এমবেসিগুলোকে স্ট্রেংথেন করা, এগুলি অল পার্ট অফ ইউনো দি এক্সটার্নাল ট্রেড পলিসি। এবং আমাদের বিং মেম্বার্স অফ দি মাল্টিল্যাটারাল এজেন্সি লাইক WTO এবং অন্যান্য রিজনাল এগ্রিমেন্টস যেগুলো আছে এগুলির মধ্যে থাকা, দ্যাটস অলসো পার্ট অফ ট্রেড পলিসির এক্সটার্নাল কম্পোনেন্টটা। হ্যাঁ, কিন্তু এখানে ডোমেস্টিক কম্পোনেন্ট ইজ সামথিং উইচ ইজ অলসো ট্রেড পলিসি, যেটা আমাদের মাঝে মাঝে আমরা ট্রেড পলিসি বলতে মনে করি যে এক্সপোর্ট পলিসি একটা অ্যানাউন্স করে তিন বছর পর পর মিনিস্ট্রি অফ কমার্স, ওখানে বলে যে কোন কোন সেক্টরে আমরা কত পার্সেন্ট সাবসিডি দিব, তারপর নতুন মার্কেট হলে ওখানে আমরা কিছু সাবসিডি দিব, এগুলো ঠিক আছে, এটাও দ্যাট ইজ অলসো পার্ট অফ দি ট্রেড পলিসি। আরেকটা যেটা ইম্পোর্ট পলিসি অর্ডার যেটা বের হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বাইন্ডিং অ্যান্ড ইটস ম্যান এক্সপোর্ট পলিসি, এটা বাইন্ডিং কিছু না, ইটস এ পলিসি, এটা গভর্নমেন্ট সাবসিডি দিল না দিল অনেক সময় অনেকে পায় না। ইম্পোর্ট পলিসি অর্ডার ইজ রিয়েলি নট ট্রেড পলিসি, আই ডোন্ট ডিফাইন ইট অ্যাজ ট্রেড পলিসি, ইট ইজ মোর আ রেগুলেটরি রিজিম ফর ইম্পোর্টস। এক তো হচ্ছে যে এখন আমরা উই ডু নট হ্যাভ আ সিস্টেম অফ কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশনস QRs ফর ট্রেড রিজন। আগে যেটা ছিল আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্যে আমরা ইম্পোর্ট ব্যান করতে পারতাম, ইম্পোর্ট রিস্ট্রিক্ট করতে পারতাম, ওইগুলি সব চলে গেছে। 2004 সালে বলতে লাস্ট ব্যান উঠে গেছে, ব্যান্সগুলোকে ট্যারিফে কনভার্ট করার এটা আছে, সুবিধাটা আছে, এনিবডি ক্যান ডু দ্যাট। বাংলাদেশ অ্যাজ এন LDC কুড ইউনো উই হ্যাভ নট অ্যাকসেপ্টেড ইউনো সাবস্ট্যান্সিয়াল এরিয়া অফ হোয়াট উই কল ট্যারিফ বাইন্ডিং। ট্যারিফ বাইন্ডিং আমাদের খুব লিমিটেড করেছি আমরা, ফর ইনস্ট্যান্স ম্যানুফ্যাকচারিং ট্যারিফ লাইন্স যেগুলো আছে, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস যেগুলো আছে, ওখানে মাত্র 5% এর উপরে আমাদের ট্যারিফ বাইন্ডিং আছে। হ্যাঁ, মানে আমরা এখানে কিন্তু ট্যারিফ বাইন্ডিং মানে টপ ট্যারিফ আমরা 200% রাখছি, তার মানে আমি ওই 5%-এও আমি 200%-ও উঠিয়ে দিতে পারি। যদিও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একটা অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল হচ্ছে 15% কাস্টম ডিউটি হলে এটা ট্যারিফ পিক হয়ে, এটা খুব হাই ট্যারিফ, কিন্তু আমরা মাত্র 5% ট্যারিফ লাইনে, ম্যানুফ্যাকচারিং ট্যারিফ লাইনে আমরা ট্যারিফ বাইন্ডিং করেছি। অ্যাগ্রিকালচারে আমরা অনেক বেশি করেছি, কিন্তু এগেন ওই যে 200%-এ, সো আমাদের ট্যারিফ বাইন্ডিং এখনও খুব ভেরি লিমিটেড। হাউএভার, আমি যেটা বলতে যাচ্ছিলাম, ডোমেস্টিক কম্পোনেন্টের আমাদের ট্রেড পলিসি বড় ইউনো আইটেম হচ্ছে এই যে ট্যারিফস অন ইম্পোর্টস। এক তো হচ্ছে সবাই মনে করবে যে রেভিনিউ কোথা থেকে আসবে ট্যারিফ, না হলে ট্যারিফ হচ্ছে ইটস এখন মানে ইটস এন ইজি ওয়ে আউট। আমি ট্যাক্স রেভিনিউ আমাদেরকে কালেক্ট করতে হবে, উই হ্যাভ টু মোবিলাইজ রেভিনিউ ফর আর ডেভেলপমেন্ট প্রোগ্রামস, আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার যেগুলো আছে, কিন্তু ট্যারিফ দিয়ে আমি খুব তাড়াতাড়ি নিতে, কারণ ওখানে ইম্পোর্ট আসতেছে, ওখানে আমি ট্যারিফ বসিয়ে দিলাম, রেভিনিউ এসে গেল। দিস ইজ দ্য মোস্ট আনডেভেলপমেন্ট মেথড অফ কালেক্টিং রেভিনিউ, দ্য ওয়ে টু কালেক্ট রেভিনিউ ইজ ফ্রম ডোমেস্টিক অ্যাক্টিভিটি, ডোমেস্টিক অ্যাক্টিভিটি, ডোমেস্টিক ট্যাক্সেস। হ্যাঁ, ট্রেড ট্যাক্সেস আর দ্য মোস্ট, বাট ইফ ইউ রিড টেক্সট বুকস অ্যাবাউট ইউ নো মার্কেট ডিস্টর্শনস, ডিস্টর্টিং ইনসেন্টিভস, ট্রেড ট্যাক্সেস আর দ্য মোস্ট ডিস্টর্টিভ ট্যাক্সেস দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ, অল আদার ট্যাক্সেস আর মাচ বেটার। মানে এখানে এখন ইউনো আমরা তো আর ওই থিওরিতে যেতে পারছি না, বাট পাবলিক ফাইন্যান্স has already looked at it and found you know trade taxes to be most distortionary, which is why as countries develop tara they move away from trade taxes. Most developed countries have Donald Trump eto hombi chombi kore bole amra billions of dollars kore, are ode trade taxes to average hocche 2% na 3%. Yeah, a trade taxes is not a source of taxation, ode source of tax for developed countries main source of taxation is income and corporate tax. Yeah. GST ekon
অনেক জায়গায় এগুলো আছে। সো আমরা অ্যাজ উই ডেভেলপ উই হ্যাভ টু মুভ অ্যাওয়ে ফ্রম ট্রেড ট্যাক্সেস বিকজ দ্যাট ইজ গুড ফর ডেভেলপমেন্ট অ্যাজ ইকোনমিস ডেভেলপ উই হ্যাভ টু, কারণ আমাদের এত ডিস্টোর্শন হয় থ্রু দিস ট্রেড ট্যাক্সেস, কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইনকম্পিটেন্ট, করাপ্ট অ্যান্ড ফুল অফ অ্যাডহক ইউ নো ডিসিশনস, মানে ইটস এ নাইটমেয়ার ফর বিজনেস পিপল, যে কি ভাই আমার জিনিসটা আসবে এটাকে করে ওরা সব ব্যবস্থা করে রাখেন, মানে কতগুলো মানে ম্যালফিসেন্সের ছড়াছড়ি এখানে। সো মাই পয়েন্ট হিয়ার ইজ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু টক অফ ট্রেড পলিসি, আমাদের বড় আইটেম অ্যান্ড অ্যাজ আই ওয়াজ সেইং এলিফেন্ট ইন দ্য রুম ইজ ট্যারিফস অ্যান্ড প্রোটেকশন। দিস ইজ অ্যাকচুয়ালি ট্রেড পলিসি, হাউ ইউ ইনসেন্টিভাইজ এক্সপোর্টস, হাউ ইউ ইনসেন্টিভাইজ প্রোডাকশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউটস, দ্যাট ইউ নো দ্যাট কম্প্যারিজন অফ ইনসেন্টিভস দ্যাট কনস্টিটিউটস বাংলাদেশের ট্রেড পলিসি, নট ইম্পোর্ট পলিসি অর্ডার উইচ ইজ আ রেগুলেটরি রিজিম। পার্টলি এক্সপোর্ট পলিসিটা পার্টলি নির্ভর করে, বাট বিগ চাঙ্ক অফ ইট ইজ হোয়াট উই ডু উইথ ট্যারিফস। এবং যারা WTO ট্রেড পলিসি রিভিউ লেটেস্টটা দেখেছেন, ওখানে একটা সেন্টেন্স আছে যে বাংলাদেশের ট্যারিফস আর দ্য মেইন ইনস্ট্রুমেন্ট অফ ট্রেড পলিসি, দেয়ার ইজ ওয়ান স্টেটমেন্ট দেয়ার। ওকে আচ্ছা, আমাদের এখন ট্রেড পলিসিতে একটা এভলিউশন হচ্ছে, আই থিঙ্ক ইফ ইউ আইল গো ওভার ইট ভেরি কুইকলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে তো মানে ট্রেড কমপ্লিটলি ব্লকড হয়ে গেছিলো, মানে হিউজ সবাই ট্যারিফ ট্যারিফ বাড়িয়ে দাঁড়িয়ে আগে ট্রেড প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে গেছিলো, ভেরি ভেরি লো। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তারা চেষ্টা করলো যে হাউ টু এক্সপ্যান্ড ট্রেড, তখন দ্য পলিসি ওয়াজ টু রিডিউস ট্যারিফস, তখন তো গ্যাটস হলো, ইউ নো জেনারেল এগ্রিমেন্ট ফর ট্রেড অ্যান্ড ট্যারিফস। অ্যাজ ফার এস ডেভেলপমেন্ট ইজ কনসার্ন, তখন ডেভেলপমেন্ট পলিসি ছিল যে হ্যাঁ কিছু বিগ পুশ লাগবে, ইনভেস্টমেন্ট করতে হবে, মানে যারা অনুন্নত দেশগুলো তো তখন ওরা দে ওয়ার বিকামিং ইন্ডিপেন্ডেন্ট, কলোনিয়াল রুল থেকে তারা বেরিয়ে আসছিলো, অ্যান্ড ইন্ডিয়া সাউথ এশিয়াতে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ট্রেন্ডস। তখন হোয়াট ওয়াজ দ্য ট্রেড পলিসি, তখন ওই যে প্রবেশ সিঙ্গার, রাহুল প্রবেশ, হ্যান সিঙ্গার, এনারা একটা থিওরি দিলেন যে হ্যাঁ এসব অনুন্নত দেশগুলোকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে হলে দে উইল হ্যাভ টু প্রোটেক্ট দের ওন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ। সো ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোটেকশন পলিসি তখন থেকে আরম্ভ হলো, দ্যাট ওয়াজ কনসিডার টু বি দ্য রাইট চ্যানেল ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড গ্রোথ। কিন্তু বাই অ্যাবাউট 1960 দেখা গেল যে ওই পদ্ধতিতে গ্রোথ খুব একটা হচ্ছিল না, 2-3% বেশি গ্রোথ হচ্ছিল না ওই, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এগুলি খুব একটা হচ্ছিল না, মানে আন্ডার ডেভেলপড কান্ট্রিজ রিমেইন্ড আন্ডার ডেভেলপ। তখন 60s and 70s দেখা গেল ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সাউথ কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, এরা হঠাৎ হোয়াট ওয়ার দে ডুইং, দে ওয়ার রিলাইং অন এক্সপোর্ট, দে ওয়ার বিকামিং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইকোনমি, অ্যান্ড তাতে দেখা গেল যে হিউজ তাদের গ্রোথ মোমেন্টাম আসলো, মানে ইট ওয়াজ নট জাস্ট 3% and 2%, দে ওয়ার গ্রোয়িং অ্যাট 8-9% করে তখন সাস্টেইন গ্রোথ হচ্ছিলো। সো দ্যাট created this new paradigm of export-led growth. Unfortunately, 70s, by 70s, it had become, you know, the new paradigm of development. Kintu Bangladeshe amra oi 70s o dhorte parini, eta 80s o dhorte parini, ektu ektu aschilo she dhore. 90s ekie we decided, now this is, it's about time. সো 90s থেকে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, আউটওয়ার্ড ওরিয়েন্টেড পলিসি, বিশেষ করে ট্রেড পলিসিতে আমরা উই মুভড ফ্রম ইনওয়ার্ড লুকিং ট্রেড পলিসি টু আউটওয়ার্ড লুকিং ট্রেড পলিসি, আমরা এই 1990s থেকে এটা করলাম। আমরা বর্তমানে উই
the problem that I see is we continue to talk about our export-oriented strategy. We are an export-oriented economy, blah, blah. Kintu, in practice, we are probably not doing what we are saying. Eta, this is going to be part of my lecture ajke. একটা মেসেজ এখানে দেওয়া উচিত যে এই যে আমরা বর্তমানে যে আমরা হাই গ্রোথ এক্সপেক্ট করছি, ওয়ের ইজ দ্যাট হাই গ্রোথ গোয়িং টু কাম ফ্রম? উই সে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বাট এই হোয়াট ইজ দ্য প্রিন্সিপল? এই প্রিন্সিপলটা যে একটা গ্রোথ কমিশন সেট আপ করা হয়েছিল, ভেরি হাই প্রোফাইল গ্রোথ কমিশন সেট আপ করা হয়েছিল 2006 না 2007 Michael Spence, the Nobel laureate economist, he was chairing that growth commission. Other actor finding hoche je bortomane a countries like Bangladesh, less developed countries, can grow much faster than what they did one century, two centuries ago. Ek century, two century age 7% growth ki 1-2% 3% growth e onek beshi chilo. কিন্তু ওরা বললো যে এখন হতে পারে 7-8-9% গ্রোথ হতে পারে, কিন্তু এটা হতে পারে ওয়ার্ল্ড ইকোনমির উপরে নির্ভর করে। ওয়ার্ল্ড ইকোনমি হ্যাজ ওপেন্ড আপ, এটার অ্যাডভান্টেজ যদি এইসব ডেভেলপিং ইকোনমিজ নেয় তাহলে দে ক্যান গ্রো রিয়েলি ফাস্ট, উইচ ইজ হোয়াট বাংলাদেশ শুড বি রিলাইং অন। আমাদের যে 8-9% গ্রোথ যে আমরা আশা করছি, ইফ এনিবডি থিঙ্কস দ্যাট দ্যাট ক্যান come from domestic economy and the growth in domestic demand, they've got to rethink, serious rethinking, because itihashe erokom kono economy nai je domestic demand and domestic economy growth er theke 7% 8% growth hoyeche parini, ebong asha samneo eta shombhob na, just it's pure arithmetic. Bangladesher economy jotoi domestic প্রোডাকশন ডোমেস্টিক ডিমান্ডের উপরে ভরসা করে 8% গ্রোথ হতে পারে না, ইতিহাসে হয়নি। তো আমরা উই আর নট সাচ এ ডাইনামিক গ্রুপ যে আমরা উইল বি দি এক্সেপশন, সো আমার মনে হয় না। সো উইল হ্যাভ টু রিলাই অন আর ইন্টিগ্রেশন উইথ দ্য ওয়ার্ল্ড মার্কেট, উইচ মিন্স উই হ্যাভ টু রিলাই অন আর ট্রেড পলিসি টু গেট দিস হাই গ্রোথ। আচ্ছা, এগুলি আমি সব বলেছি। আচ্ছা, বাংলাদেশে এখানে একটু বাংলাদেশের ট্যারিফ অ্যান্ড প্রোটেকশন স্ট্রাকচারটা একটু আমাদের বোঝা উচিত। আমাদের ট্যারিফ স্ট্রাকচার আনফর্চুনেটলি ইজ ভেরি কমপ্লেক্স, ইটস নট এ সিম্পল ট্যারিফ স্ট্রাকচার। আমরা এখানে ইনস্টেড অফ ট্রান্সপ্যারেন্সি অ্যান্ড অল দোজ কোয়ালিটিস দ্যাট মেক এ ট্যারিফ স্ট্রাকচার অ্যান এফিশিয়েন্ট ট্যারিফ স্ট্রাকচার ফর ট্রেড, আমরা এগুলি অ্যাবান্ডন করে দিই। আমরা মাল্টিপল একটা কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, অমুক ডিউটি, সমুক ডিউটি করে তারপরে তার অ্যাডভ্যালোরাম ডিউটি, এদিকে স্পেসিফিক ডিউটি, তারপরে মিনিমাম প্রাইস অফ ইম্পোর্টস, ট্যারিফ ভ্যালিউস, এই হাবি জেবি করে ইটস এ টোটাল মেস। Trade economists look at the tariff structure inside the tariff. If you look inside Bangladesh's tariff structure, you will find a hornet's nest. And it's so complex. It is because it's so complex. Shei jonne oi prottek bochor NBR is headed by a civil servant. Again, civil servant er pokkhe, you know, to understand, to grasp, you know, these complexities of the tariff structure is just plain impossible. Okay? Aar shekhane, you know, customs er lokjon ora kore ki, you know, they try to create aro pachabar chesta kore. You know, they the more complex it is, the better for them. But it is definitely against business interest, it is definitely against a export performance. Okay? একটা জিনিস যেটা আমরা সবসময় বলে থাকি যে ট্যারিফ পারফরমেন্স ডুয়াল রোল, একটা হচ্ছে রেভিনিউ আনতেছে আরেকটা হচ্ছে এই প্রোটেকশন দিচ্ছে। ওয়েন ইট কামস টু রেভিনিউ মোবিলাইজেশন, আচ্ছা আমি
আমি কোনো প্রশ্ন পাচ্ছি না কিন্তু ইট লুকস লাইক আমি যা বলতেছি এভরিথিং ইজ হ্যাঁ ইয়েস আমাদের কি ও নন ট্যারিফ ব্যারিয়ার হ্যাঁ ও নন ট্যারিফ ব্যারিয়ার্স তো মানে এই যে যতগুলি নিয়মের বাইরে কাজ করা এগুলি নন ট্যারিফ ব্যারিয়ার্স হচ্ছে নন ট্যারিফ মেজার্স কতগুলো আছে যেগুলি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন তো এটা হচ্ছে রুলস বেসড ট্রেডের একটা বেসিস WTO সৃষ্টি হলো যাতে করে মেম্বার সবাই একটা রুলের মধ্যে একটা রুল একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে যেটাকে বলে MFN ট্রিটমেন্ট মোস্ট ফেভার্ড নেশন মানে এটা একজনকে খুব বেশি ফেভার করবে মোস্ট ফেভার্ড নেশনের কিন্তু প্রিন্সিপাল হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট টু অল সব মেম্বাররা একই সমানভাবে ট্রিট করতে হবে তবে সেখানে কিছু স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে ফর লিস্ট ডেভেলপ কান্ট্রিজ ডেভেলপিং কান্ট্রিজের জন্য কতগুলো আলাদা ব্যবস্থা আছে হ্যাঁ শুনে হ্যাঁ বাংলাদেশ আর ইন্ডিয়ার ট্রেডের সবসময় যেটা একটা আসে যে কেন বাংলাদেশ এক্সপোর্ট করতে পারছে না ইন্ডিয়া থেকে আসতেছে $6 billion বাংলাদেশ থেকে পাঁচ এখন বোধহয় এই এই বছরে $1 billion হয়ে গেছে এটা খুব ভালো আচ্ছা এই প্রশ্নটা বারবার আসতো যে প্রথমে বলা হতো যে ইন্ডিয়া খুব প্রোটেক্টেড ছিল 1990s এটা বলতো ওরা এত হাই ডিউটি ওগুলো আর এখন বলে না এখন বলছে না নন ট্যারিফ ব্যারিয়ার্স ওকে নন ট্যারিফ ব্যারিয়ার্স এখন মানে কি ওই যে কাস্টমে গিয়ে ওরা নানান রকম বাধা সৃষ্টি করে সমস্যা করে তারপরে ওই যে টেস্টিংয়ের ব্যবস্থা নেয় ল্যাবরেটরি টেস্টিংয়ের জন্য ও কোথায় যেতে হয় চেন্নাইতে যেতে হয় হ্যাঁ এগুলো কিছুটা সত্য বাট আমি যেটা মনে করি এবং এই যে ইদানিং যে রেজাল্ট পেয়েছে যে গার্মেন্ট অলমোস্ট 50% আমাদের এখন গার্মেন্ট এক্সপোর্ট হয়েছে $1 billion আমার আমি বলবো যে ইন্ডিয়াতে এক্সপোর্ট করবে কেন আমাদের প্রডিউসাররা আমাদের এখানে যখন ওরা ডোমেস্টিক মার্কেটে বিক্রি করছে এই যে অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্টস প্লাস্টিক প্রোডাক্টস তারপরে ফুটওয়্যার তারপরে এই যে ব্যাটারি ট্যাটারি এগুলো যাচ্ছে তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ার ট্যারিফ লেভেল ফর ম্যানুফ্যাকচারিং গুডস ইজ অ্যাট অ্যাবাউট 10% ওকে আমাদের এখানে হচ্ছে আপনার 85% প্লাস হ্যাঁ তাদের প্রফিট ব্যাটারি যেটা এখানে 9,000 টাকায় বিক্রি করা হয় গাড়ির জন্যে সেটা ইন্ডিয়াতে 6,000 টাকায় বিক্রি করতে হয় সো বিকজ উই হ্যাভ বাট আর্টিফিশিয়ালি রেইজ প্রাইসেস ইন দ্য ডোমেস্টিক মার্কেট উইথ দ্য হেল্প অফ ট্যারিফস সেই ট্যারিফ তো ইন্ডিয়াতে নাই ইন্ডিয়াতে অনেক কম আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া ইজ অলসো স্টিল ভেরি প্রোটেকশনিস্ট বাট ওদের ওই ট্যারিফ লেভেল ইজ সো ইন্ডিয়াতে কম্পিটিশন ইজ মাচ হায়ার প্রাইসেস আর মাচ লোয়ার সো এখান থেকে যারা এক্সপোর্ট করবে ওদের প্রফিটেবিলিটি ইন্ডিয়াতে ইজ নট মোর দ্যান দ্য প্রফিটেবিলিটি ইন দ্য ডোমেস্টিক মার্কেট আই উড সে দ্যাট ইজ দ্য বিগেস্ট কনস্ট্রেন্ট টু এক্সপোর্টিং টু ইন্ডিয়া সো যতই আমরা বলি গার্মেন্টের ক্ষেত্রে ইটস ডিফারেন্ট বিকজ গার্মেন্ট ইজ 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ডোমেস্টিক মার্কেটে ওরা বিক্রি করে না ওকে দে আর সাপোজ টু এক্সপোর্ট আমাদের তো আমরা এক্সপোর্ট প্রমোশন পলিসি বলেছি কিন্তু আমরা করেছি উল্টোটা আমি তো এইটাই তো বলছিলাম আমরা গার্মেন্টের জন্য এক্সপোর্ট প্রমোশন পলিসি ঠিক আছে আমরা গার্মেন্টের জন্য একটা ফ্রি ট্রেড চ্যানেল করেছি ফ্রি ট্রেড চ্যানেল মানে কি গার্মেন্টের কোনো ইম্পোর্ট করতে কোনো ডিউটি দিতে হয় না এক্সপোর্ট করতে কোনো ডিউটি দিতে হয় না ওকে রেস্ট অফ আর এক্সপোর্টস আর সাবজেক্ট টু দিস হাই ডিউটি ইম্পোর্ট করতে হলে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হলে ডিউটি আগে দিতে হবে
তারপরে ওখানে ডেডো না কি আছে ওদের কাছে যাবে, ওদেরকে জানাবে যে আমি আমি $1 মিলিয়ন এক্সপোর্ট করেছি এবং ওটা এত টাকার ইম্পোর্ট করেছি, ওটার উপর এত ডিউটি দিয়েছি, ওগুলো বুঝাতে বুঝাতে ওরা এক্সপোর্ট করা যাবে না। এক্সপোর্টে মার্জিনস, প্রফিট মার্জিনস অফ হোয়াট উই কল রেজার থিন প্রফিট মার্জিনস, বুঝতে পারছেন? সো ওই এক্সপোর্টে ওই প্রফিট মার্জিন যে ওখানে 1% যদি আমাকে ডিউটি দিয়ে ইনপুটস ইম্পোর্ট করতে হয় তাহলে আর আমি কম্পিটিটিভ হব না। বাংলাদেশের কম্পিটিটিভনেসের বেসিস হচ্ছে যে আমাদের লো কস্ট লেবার, এখন পর্যন্ত ওইটাই আছে। সো আমি ওইটাকে এক্সপ্লয়েট করার জন্যে আমাকে যদি ইম্পোর্ট করার জন্য ডিউটি দিতে হয়, র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুডস, ক্যাপিটাল গুডস, এটার উপরে ডিউটি দিয়ে আমি এক্সপোর্ট করে কম্পিটিটিভ হতে পারবো না। দ্যাট ইজ ইম্পোর্ট পেমেন্টটা এক্সপোর্ট হ্যান্ডলিংয়ের চাইতে অনেক বেশি। হ্যাঁ, এক্ষেত্রে স্যার আপনি বাংলাদেশের জন্য ইম্পোর্ট সাবস্টিটিউশন ট্রেড পলিসি না এক্সপোর্ট প্রমোশন ট্রেড পলিসি কি আপনি সাজেস্ট করবেন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যাঁ, ইম্পোর্ট সাবস্টিটিউশন ট্রেড পলিসি, এখন আমরা প্রথম থেকে আসি, ইম্পোর্ট সাবস্টিটিউশন কখন করবেন? ইম্পোর্ট সাবস্টিটিউশন করার জন্যে যে 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 ইন্ডাস্ট্রিগুলো সেট আপ করা হবে ওইগুলোতে মানে প্রথমে দেখা যাবে যে ইম্পোর্টের সাথে কম্পিট করা যাচ্ছে না, তো ওনাকে যেটাকে বলে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন, নতুন ইন্ডাস্ট্রি সেট আপ করেছি তো এটা তো আমাদের খুব কস্ট অনেক বেশি হচ্ছে, আমরা তো যারা এস্টাবলিশ ইন্ডাস্ট্রি তাদের সাথে কম্পিট করতে পারবে, সুতরাং ইম্পোর্ট সাবস্টিটিউশনের একটু প্রোটেকশন দেওয়া যাক। তো প্রোটেকশন আমরা দিলে এখানে অ্যাটলিস্ট দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে যে প্রোটেকশনটা আমরা কতদিনের জন্য দিব, এই প্রশ্নের কোনো উত্তর কেউ এখানে বাংলাদেশে দিয়েছে বলে মনে হয় না। মনে হয় যে আমরা প্রোটেকশন দিলাম এটা কেয়ামত পর্যন্ত চলবে, দ্যাট ইজ এ ব্যাড আইডিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রোটেকশনটা কত দিব, এই যে 50% ডিউটি দিব, 20% ডিউটি দিয়ে প্রোটেকশন দিব নাকি 100% ডিউটি দিয়ে দেবো? আমাদের বিস্কিটওয়ালারা বলে 300% আমাদেরকে ডিউটি দিতে হবে, বিস্কিটওয়ালারা বলতেছে যে না হলে তো আমরা ওই যে মালয়েশিয়া থেকে বিস্কিট এসে ভরে যাচ্ছে বাজার, জাপান থেকে বিস্কিট, এবার তোমরা 100 বছর ধরে বিস্কিট বানাচ্ছো, তুমি এখনও বলো যে 300% ডিউটি দিয়ে বিস্কিট আমদানি বন্ধ করতে হবে, এর কোনো যুক্তি আছে? আমি তো কোনো যুক্তি পাই না, এটা তো জাস্ট কিছু বড় লোক বিস্কিট ম্যানুফ্যাকচারদের পকেট আরও একটু ভারী করার ব্যবস্থা হচ্ছে। সো না না, বাংলাদেশ সার্ভিস সেক্টর, হ্যাঁ সার্ভিস সেক্টরে আমাদের 50% 53% জিডিপি আছে, কিন্তু এটা খুব ইনফর্মাল সার্ভিস সেক্টর, ইটস নট এ ফর্মাল সার্ভিস সেক্টর, এত বড় না, ইনফর্মাল ইন্ডাস্ট্রি। এখন আমাদের খুব ইন্ডাস্ট্রির শেয়ার অফ জিডিপি বাড়ছে ঠিকই, আমরা তো এখন এখন 30% ক্রস করে গেছি কম্পেয়ার টু 1972, কিন্তু ইন্ডাস্ট্রি যেটা আরও ফাস্ট বাড়ার কথা সেটা হচ্ছে থ্রু এক্সপোর্টস। এক্সপোর্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির গ্রোথ সবচেয়ে ফাস্ট হয়, এইটা যদি ইস্ট এশিয়ান এক্সপিরিয়েন্স আমরা দেখি এক্সপোর্ট গ্রোথের উপরে। আমাদেরকে শ্রমঘন শিল্পর মাধ্যমেই তো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। গার্মেন্ট এগেইন ইজ দি এক্সাম্পল, গার্মেন্ট সেক্টর বিশেষ করে ওই যে ফাইনাল অ্যাসেম্বলি কাটিং অ্যান্ড মেকিং পার্টটা, এটা 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 একটা শ্রমঘন শিল্প, এইখানে মানে এমপ্লয়মেন্টটা সবচেয়ে বেশি এবং এক্সপোর্ট এত হয়েছে তার ফলে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়েছে, আর কোনো সেক্টর, কোনো ইম্পোর্ট সাবসিডি সেক্টর এত এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেনি। ওকে, দ্যাটস এ লেসন উই শুড টেক, যে ভাই আমরা তো এক্সপোর্টের মাধ্যমে এবং শ্রমঘন শিল্পের মাধ্যমে আমরা এত এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি, আমাদের এত ইনকাম গ্রোথ হয়েছে, এত তো আমরা ফুটওয়্যারের জন্যে, জুতো ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রির জন্যে, অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য কেন আমরা একই পদ্ধতি ইউজ করি না, কেন আমরা করছি না সেটা? তার একটা কারণ হচ্ছে যে আমরা উই লাভ দিস টাইপস। এখন এইখানে আসুন পলিটিক্যাল ইকোনমি,
পলিটিক্যাল ইকোনমি আছে এখানে। যারা ইম্পোর্ট সাবস্টিটিউশন করেন তারা তো আস্তে আস্তে, এরা তো অনেক পাওয়ারফুল হয়ে গেছে। মানে 1990s পর্যন্ত, মানে ইফ ইউ লুক অ্যাট, মানে আমাদের বিজনেস সেক্টরে পাওয়ারফুল কারা ছিল সবচেয়ে বেশি পাওয়ারফুল, যারা হচ্ছে ডোমেস্টিক মার্কেটে ইউনো ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিজ এবং প্রোডাক্টস বিক্রি করেন, তো তারা তো এখনও দে আর সো পাওয়ারফুল যে আমরা ট্যারিফ কমাতেই পারছি না। এই যে ইফ ইউ লুক অ্যাট দিস ট্যারিফ ট্রেন্ড, আমরা একটু দেখি এটা, FY01 আমি অ্যাভারেজ নমিনাল প্রোটেকশন রেট ধরলাম, হ্যাঁ অ্যাভারেজ নমিনাল প্রোটেকশন রেট হচ্ছে ওই যে কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি, এগুলো দিয়ে নমিনাল প্রোটেকশন রেট তৈরি করি। আচ্ছা, আমরা দেখছি যে শুধু কাস্টম ডিউটি না, কাস্টম ডিউটিকে WTO-র আন্ডারে বলা হয় ট্যারিফ, আর যেগুলো আছে RD, SD এগুলি সব হচ্ছে আদার ট্যাক্সেস। হ্যাঁ, ক্রস কান্ট্রি যখন কম্প্যারিজন হয় তখন একমাত্র কাস্টম ডিউটি কম্পেয়ার করা যায়, অন্যগুলো না। সো যেটা লক্ষণীয় বিষয় এখানে, অ্যাভারেজ NPR 2001 সালে ছিল 27%, ওইটা নামতে নামতে 2010-এ আসলো 22%, হ্যাঁ কিন্তু আবার বাড়া আরম্ভ করল 24-25-26, এখন 26 হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে প্যারাট্যারিফসের পরিমাণ কত আর কাস্টম ডিউটির পরিমাণ কত, রাফলি হাফ। তার মানে হাফ অফ দ্য প্রোটেকশন ইজ কামিং ফ্রম হোয়াট ইজ ট্রান্সপ্যারেন্ট টু WTO, কাস্টম ডিউটি, দ্য রিমেনিং হাফ আদার ট্যাক্সেসের মাধ্যমে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আর আমি যখন নমিনাল প্রোটেকশন রেট ক্যালকুলেট করি আমরা, এই দিস ইজ এ প্রোটেকশন ইন্ডিকেটর, দিস ইজ নট এ ট্যারিফ ট্যাক্স ইন্ডিকেটর, দিস ইজ নট এ ট্যাক্স ইন্ডিকেটর, বাট এ ট্যাক্স ইনসিডেন্স, টোটাল ট্যাক্স ইনসিডেন্স অন ইম্পোর্টস হবে যখন আমি CD, SD, RD, VAT আরও কতগুলো ট্যাক্সের এগুলো সব অ্যাড করে সেটা হচ্ছে, দ্যাট উড গিভ আস হোয়াট উই কল এ রেভিনিউ ইন্ডিকেটার। মানে রেভিনিউ আপনি ইম্পোর্ট এত আসলো, রেভিনিউ আপনি কত পার্সেন্ট পাইলেন, প্রোটেকশন ইন্ডিকেটার আপনাকে দেখা যায় প্রোটেকশনটা কত আসলো। ফর ইনস্টেন্স কাস্টম ডিউটি থেকে প্রোটেকশন আসছে, VAT ইজ নট এ প্রোটেক্টিভ ডিউটি, VAT ইজ সাপোজ টু বি এ ট্রেড নিউট্রাল ট্যাক্স। ট্রেড নিউট্রাল মিনিং যে ইম্পোর্টের উপরে VAT 15% হবে, ডোমেস্টিক প্রোডাকশনের উপরে 15% হবে, সো দে নিউট্রালাইজ ইচ আদার। সাপ্লিমেন্টারি ডিউটি যেটা VAT আইনের আন্ডারে ইম্পোজ করা হয় সেটার কথা ছিল এটা ট্রেড নিউট্রাল হবে, কারণ আইন বলে ট্রেড নিউট্রাল, কিন্তু আসলে ট্রেড নিউট্রাল না, কারণ ওটা ইম্পোর্টের উপরে আছে, ডোমেস্টিক প্রোডাকশনের উপরে বেশিরভাগই নাই। আমাদের রিসার্চে বলছে যে 95% অফ সাপ্লিমেন্টারি ডিউটিস আর প্রোটেকশন রিলেটেড, এবং WTO রিভিউ যেটা ট্রেড পলিসি রিভিউ 2019 সালে, ওখানে এগেইন ইউ উইল ফাইন্ড এ সেন্টেন্স যেটা বলছে উই ইউজ বাংলাদেশ ইউজেস সাপ্লিমেন্টারি ডিউটি ফর প্রোটেকশন পারপাসেস। ওকে, সো হিয়ার ইজ দ্য প্রবলেম, আমাদের ট্যারিফ স্ট্রাকচারের অর্ধেক কিন্তু বলছে প্রোটেকশনের কাজ করছে, বাকি অর্ধেক হয়তো রেভিনিউর কাজ করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের চেয়ে এগ্রিকালচার প্রোডাক্ট বেশি না, না রপ্তানি তো 95% আমরা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট রপ্তানি করি, বেশিরভাগ কৃষি পণ্য, 95% যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে কৃষি পণ্য হবে কী করে, 5% কৃষি পণ্য, হ্যাঁ এটা এটা আপনি ভুল করছেন। এনিওয়ে লেটস গেট অন। আচ্ছা, আমরা হ্যাঁ ট্যারিফ রেজিমের ব্যাপারে আমরা যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্যারিফ রেজিমটা আনফ্রেন্ডলি টু এক্সপোর্টস। আমি প্রথমে যেটা বলেছিলাম আমাদের ট্যারিফের সাথে এক্সপোর্টের একটা সম্পর্ক আছে, ইট ইজ দুই পলিসি কিন্তু নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই জিনিসটা লোকে বুঝতে একটু সময় লাগে। আমরা অ্যাজ ফার অ্যাজ রেডিমেড গার্মেন্ট ইজ কনসার্নড আমরা সেটা ঠিক করছি, কী ঠিক করছি, রেডিমেড গার্মেন্ট ওরা যে প্রোডিউস করবে তারা ইম্পোর্ট করে অনেক কিছু,
ফ্যাব্রিক ইম্পোর্ট করে, অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করে, তারপরে তুলা ইম্পোর্ট করে, ইয়ার্ন ইম্পোর্ট করে। যদিও গত 20-25 বছরে আমরা অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের ডেভেলপ হয়েছে, অনেক আগে যত ইম্পোর্ট করা হতো এখন তত ইম্পোর্ট করতে হয় না। আমাদের লেটেস্ট নাম্বারে আমি দেখলাম আমরা $35 বিলিয়ন গার্মেন্ট এক্সপোর্ট করেছি গত বছর, কিন্তু আমরা বোধহয় $15-16 বিলিয়ন বেশি ইনপুটস ইম্পোর্ট করি নি ফর গার্মেন্ট। হ্যাঁ, ভ্যালু ডোমেস্টিক ভ্যালু এডিশনটা এখন অনেক বেড়ে গেছে। ওকে, সো দ্যাটস এ গুড সাইন। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এক ট্যারিফ পলিসি যাই হোক না কেন, উই আর ডুইং সামথিং রাইট অ্যাজ ফার অ্যাজ আর ট্রেড পলিসি ইজ কনসার্ন। হোয়াট ইজ দ্যাট? আমরা করেছি কি, গার্মেন্ট সেক্টরের জন্যে একটা ফ্রি ট্রেড চ্যানেল করে দিয়েছি। যতই ট্যারিফ ট্যারিফ থাকুক না কেন, গার্মেন্ট সেক্টরের জন্য এগুলি সব মাপ না। এখন বলবে যে আপনারা বলবেন গার্মেন্টসকে এত সুযোগ কেন দেওয়া হচ্ছে, তার উত্তর হচ্ছে সোজা, ইটস এ ভেরি সিম্পল। এক্সপোর্ট করতে হলে আপনি ইফ ইউ ওয়ান্ট টু বি কম্পিটিটিভ, এই ট্যারিফ ইনপুটসের উপরে ট্যারিফ দিয়ে এক্সপোর্ট করে আপনি কম্পিটিটিভ হতে পারবেন না। ইউ হ্যাভ টু গেট রিড অফ অল দোজ ট্যারিফস অন ইনপুটস। গার্মেন্ট ক্ষেত্রে 1980 থেকে ওই ব্যবস্থা করা হয়েছে। আমাদের তখন ট্যারিফ ছিল 100% বেশি, 40% অফ ট্যারিফ লাইন হ্যাড মোর দ্যান 100% ডিউটিস। তখন মানে পলিসি মেকাররা ওনারা বুঝতে পেরেছেন যে ভাই এটা না করলে গার্মেন্ট সেক্টরে কোনো, আর গার্মেন্ট সেক্টর তখন থ্রাস্ট সেক্টরও ছিল না। এইটা আরেক সমস্যা আমাদের, আমরা থ্রাস্ট সেক্টর মনে করি ওই যেগুলো এখন দেখা যাচ্ছে ওগুলো থ্রাস্ট সেক্টর, গার্মেন্ট সেক্টর কোনো থ্রাস্ট সেক্টর ছিল না, কারণ কেউ। হ্যাঁ, ইয়েস প্লিজ। ফ্রি ট্রেড চ্যানেল সেটা আমরা দেখছি যে লেটস সে ইউরোপিয়ান মার্কেটে আমরা যখন রুলস অফ অরিজিন দেখছি, ফ্রি স্ট্রেঞ্জ ট্রান্সফরমেশন যেটা আমরা করতে পারছি এখন, টু স্টেজ আছে, এখন অ্যাকচুয়ালি ওয়ান স্টেজ অ্যালাউ করে দিয়েছে ওরা। এই যে লেটেস্ট এই ওয়ান স্টেজ 2021 পর্যন্ত সিঙ্গল ট্রান্সপোর্ট। আমার কোয়েশ্চনটা হলো যে অন্য যে খাতগুলো আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল শু, জুতা, লেদার গুডস, জুট প্রোডাক্টস, রুলস অফ অরিজিনটা মেইনটেইন করে আমরা ইম্পোর্ট করে যখন আমরা এক্সপোর্ট করছি, হ্যাঁ, ইজ দ্যাট প্রোডাক্ট রিয়েলি প্রফিটেবল? ওকে, গুড পয়েন্ট। আই থিংক এখন রুলস অফ অরিজিনে আসে। এখানে হচ্ছে কি, রুলস অফ অরিজিন বিকাম রিলেভেন্ট যখন ইউ আর ট্রাইং টু গেট সাম প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস। ইবিএর মাধ্যমে ডিউটি ফ্রি অ্যাক্সেস চাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন, তারা বলবে যে ভাই এই জিনিসটা তুমি তোমার দেশে প্রডিউস করছো না, তুমি এখান থেকে সব কিছু জিনিসের একটু অ্যাসেম্বলি করে এখানে পাঠিয়ে দিলে। সেই জন্যে রুলস অফ অরিজিন বিকাম রেলেভেন্ট ওয়েন ইউ আর লুকিং ফর প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস। ইফ ইউ নট লুকিং ফর প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস, যে আচ্ছা যা ডিউটি আছে আমি সেটাই দেবো, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার রুলস অফ অরিজিন, তোমার এখান থেকে 99% তুমি নানান জায়গা থেকে ইম্পোর্ট করে 1% ভ্যালু অ্যাড করে তুমি বিক্রি করো, ইউ পে দিস ডিউটি ইন ইউর ওকে, ইউ আর নট গেটিং এনি প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস। ওইখানে রুলস অফ অরিজিন বিকাম রেলেভেন্ট ওইখানে। বাট বাংলাদেশের জন্যে ওইটা খুব ডিফিকাল্ট, কারণ অনেক কিছুই ইম্পোর্ট করতে হয়। তো যখনই আর ভ্যালু ডোমেস্টিক ভ্যালু এডিশনটা বেশি থাকলে হয় কি, আমাদের লেবার এমপ্লয়মেন্টটা বেশি হয়। বাট আই ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট রেডিমেড গার্মেন্টের ভ্যালু এডিশন হলো কি বেশি হলো কি কম হলো, দ্যাটস নট ইভেন রেডিমেড গার্মেন্ট $35 বিলিয়ন এক্সপোর্ট এখন রেডিমেড গার্মেন্টস, মাত্র $5 বিলিয়ন, বাকি সব মিলে $5 বিলিয়ন। ওকে, সো দ্যাটস বিগ। So you can't just blame ready-made garments for not adding more value. It onek shomoy oneke bole are okhane to value addition kichu nai, that is it's the volume that brings foreign exchange reserves, at the same time creates employment. Value addition korte korte jodi if you export only $5 billion, how much value addition will you, even if you have 75% value addition, the $5 billion to theke gelo. Okay, so this validation thing is something to be questioned. Acha, ekhon protection policy upore apnara kyo, nobody is asking question, what is
প্রোডাকশন কি ভালো খারাপ মন্দ এনিথিং নো কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু ইকোনমিক্স প্রোটেকশন অলওয়েজ দে ওয়েট লস ক্রিয়েট করে মানে যখন সেটা ট্যাক্সেবল মানে ভিজিবল মানে ওয়েন উই নিড টু পে ডাইরেক্ট ট্যাক্সেস ইট ক্রিয়েট দে ওয়েট লস ডেড ওয়েট লস এটা তো খুব থিওরেটিক্যাল আমরা থিওরেটিক্যালি আমরা দেখাতে পারি যে হ্যাঁ প্রোটেকশনে ডেড ওয়েট লস আছে ট্যারিফ দিলে ডেড ওয়েট লস আছে কিন্তু স্যার আমরা যখন ডেভেলপড ইকোনমিস গুলো এখন যা করছে ইটস মোর অফ মানে নন ট্যারিফ মেজার্স সেটাও কিন্তু এক ধরনের সিরিয়াস প্রোটেকশন টু ইন্টারন্যাশনাল ট্রেড ফ্রি ফ্লো অফ ট্রেড হ্যাঁ not in the form of a percentage by which in tariff acha acha rather than that you are creating such ground acha kono ek exporting nation in a disadvantageous position for certain ground to what is your question tahole amader amar kache jeta protection bole ha ha আমার মনে হয় প্রত্যেকটা কম্পিটিটিভ নেশন টু সাম এক্সটেন্ট দে ওয়ান্ট টু প্রোটেক্ট দেয়ার ওন ইন্ডাস্ট্রিজ হ্যাঁ এট দ্য সেম টাইম দে ওয়ান্ট টু এনশিওর দ্য ফ্রি ফ্লো অফ ওকে হ্যাঁ তো এখন মোট কথা হচ্ছে যে এটা সাউথ কোরিয়াও করেছিল যখন তারা ডেভেলপ হচ্ছে বিকামিং এক্সপোর্ট ওরিয়েন্টেশনের উপরে নির্ভর করছে তখন তারা কিন্তু তাদের অনেক ডোমেস্টিক ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করেছে দি ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করলে যে এক্সপোর্টের উপরে এক্সপোর্ট ইনসেন্টিভের উপরে যে আঘাতটা আসে বিকজ উই সেড দ্যাট দ্য টু আর দ্যাট সংঘাত আছে প্রোটেকশন পলিসি অ্যান্ড এক্সপোর্ট পলিসির একটা সংঘাত আছে এই সংঘাতটাকে ইউ হ্যাভ টু নিউট্রালাইজ আচ্ছা এখানে তাইলে লেটস কাম টু দ্যাট হ্যাঁ এই এখন এই সংঘাত মানে সংঘাতটা কোথা থেকে আসছে আমরা 100% ডিউটি দিয়ে আমরা বিস্কিট ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করছি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করছি প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করছি এগুলোতে কিন্তু 100% তার চেয়ে বেশি এনপিআর আছে এখানে আমাদের একটা লিস্ট আছে হোয়াট ইট মিনস ইজ এই ট্যারিফ দিয়ে আমি ওদের ডোমেস্টিক প্রফিটেবিলিটিটা বাড়িয়ে দিচ্ছি আমি যদি 100%-এর জায়গায় 20% যদি ডিউটি করে দেই ওদের প্রফিটটা অনেক কমে যাবে কারণ দামটা অনেক কমে যাবে কারণ 100% ডিউটি দিয়ে জুতা যদি আমি যে জুতার দাম 500 টাকা সেই জুতার দাম অন্তত 1,000 টাকা হবে এখানে কিংবা তার চেয়ে বেশি হবে ওকে তো তাহলে এই যে জুতা এক্সপোর্ট করতে যাবে সে ওই জুতাই তো এক্সপোর্ট করে বরঞ্চ আরও ভালো করতে হবে আরও কষ্ট করে মার্কেট খুঁজতে হবে ওখানে মাত্র 5-7% যদি প্রফিট হয় ওয়েল অ্যান্ড গুড আর এখানে 100% ডিউটি দিয়ে প্রফিট মার্জিন তো খুব ভালো হচ্ছে জুতার ডিমান্ড বাড়ছে ইনকাম বাড়ছে বাংলাদেশে হ্যাঁ তাহলে এক্সপোর্টটা করবে কেন সো হোয়াট উই কল দিস সিচুয়েশন ইজ অ্যান্টাই এক্সপোর্ট বায়াস অফ পলিসি তো এটা দিস ইজ ট্রেড পলিসি ট্রেড পলিসি হচ্ছে এখানে ট্যারিফ প্রোটেকশন দিচ্ছে এদিকে ওদিকে আমি এক্সপোর্ট করতে চেষ্টা করছি কিন্তু আমি পারছি না এক্সপোর্টাররা তো দেখে এখানে সুবিধা অনেক বেশি যারা বিনিয়োগ করে ইনভেস্টররা কোথায় যাবে ডোমেস্টিক মার্কেটের জন্য ইনভেস্ট করবে নাকি এক্সপোর্ট করার জন্য ইনভেস্ট করবে এই এই ইনসেন্টিভ সিস্টেমে তারা ডোমেস্টিক মার্কেটে যাবে বেশিরভাগ সেই জন্যে আমরা দেখি যে গার্মেন্টের বাইরে যেসব প্রোডাক্ট আছে সেগুলো এক্সপোর্ট হচ্ছে না বাড়ছে না মাইন্ড ইউ 2000 গত বছরে গত ফিসক্যাল ইয়ারে আমরা 215 গার্মেন্ট আইটেম বিক্রি এক্সপোর্ট করেছি HS6 ডিজিট লেভেলে একই সাথে কিন্তু আমরা 1300 নন গার্মেন্ট আইটেম এক্সপোর্ট করেছি 1300 অ্যান্ড এগুলো 290 হচ্ছে $1 মিলিয়ন বেশি বাকি সবগুলো $1 মিলিয়ন নিচে এই ছোটো ছোটো এক্সপোর্ট এগুলি কিন্তু আর বড় হয় না তার একটা কারণ হচ্ছে যে ওই যে ইনসেন্টিভ সিস্টেম যারা যে প্লাস্টিক টেবিলওয়্যার বানাচ্ছে সে এক্সপোর্ট করছে সামান্য বেশিরভাগ সে বিক্রি করছে ডোমেস্টিক বাজারে বিকজ ডোমেস্টিক বাজারে তার প্রফিট বেশি কষ্ট কম তার একটু কিছু রদ্দি মাল বিক্রি হয়ে যায় এখানে সে রদ্দি মাল তো এক্সপোর্ট হয় না সো ইউ এক্সপোর্ট ইজ এ চ্যালেঞ্জ
If you have a trade policy system, jeta incentive system is lopsided, skewed, I mean, jeta bole, skewed in favor of domestic import substitute production and sale in the domestic market, then you cannot expect diversification. Everybody knows. Everybody in this room knows that export diversification korte hobe. But we are doing nothing. We are doing just the opposite. A incentive system jekhane domestic market is far more profitable than the export market. Who is going to export? Unless you make it 100% export oriented industry like garments and give them all abhi eta boli na je support garment industry garment are like the subsidy peter ei bochor shone 1% subsidy kore dise eta mane BGM ek ekta favor diye dewa hoyeche garment to ora subsidy pay na ora subsidy pay jodi notun market e jodi China te export kore tahole 4% ekta subsidy ache Australia te korle Canada te korle mane non traditional market e gele odike ekta subsidy dewa hoy but echhara subsidy kintu garment e sub garment e zero tariff imported byabostha ache zero tariff and imported byabostha ache back to back lc r byabostha ache eta shei 1980 theke eta na hole ajke garment industry ei porjaye ashte parto na eta ekta boro This is a big lesson for Bangladesh in its trade policy orientation. Amra je trade policy kotha bole, this is the trade policy that we should have done for all the other export items. Shudhu garment na. Ekhon amra bolchi, ekhon government o onek shomoy shona jacche, haan orao bolche na onno dekheo amader ei subidha dewa uchit. Eta subidha na, eta this is a requirement. Let's put it that way. I call it a requirement. You're in order to create a level playing field in the world market level playing field hobe ki kore amra ekhane duty ditechi mane etar upore 10% etar upore 15% 25% ki ki ar vietname ora dicche na ar onno jaygay malaysia te ora dicche na amader je labor cost advantage ta eta amra malaysia r sathe compete korbo ki kore jodi malaysia r moto jodi amader ইম্পোর্টের উপরে ডিউটি থাকে তাহলে সে না আমাদের লেবার কস্ট অ্যাডভান্টেজটা আমরা নিতে পারবো ভিয়েতনামের সাথেও কন্টেস্ট করতে পারবো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট আমাদের টাইমটা কি সাড়ে আচ্ছা আমি তাই সেই জন্য আমি প্রশ্ন চাচ্ছি আরও এই একটা টেব এইটা একটা ইটস স্লাইটলি টেকনিক্যাল টেবল এটা এখানে আমি অ্যান্টি এক্সপোর্ট বায়াসের মানে আমাদের যে অ্যান্টি এক্সপোর্ট বায়াস মানে আমাদের পলিসি যে এক্সপোর্টের ফেভারে না বরং যে ডোমেস্টিক ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাকশনের ফেভারে এইটা হচ্ছে একটা রিসার্চের আউটপুট এক্সপোর্ট মানে কি আমি $1 এক্সপোর্ট করলে আমি $1 ফরেন এক্সচেঞ্জ আয় করছি আর ইম্পোর্ট সাবস্টিটিউট হচ্ছে আমি $1 সেভ করছি ইম্পোর্ট সেভ করছি ঠিক আছে তাহলে আমরা যদি কম্পেয়ার করি যে আমি এক্সপোর্টার যখন $1 রপ্তানি করে তখন ওই $1 এগেনস্টে কত টাকা পায় 84 টাকা তো এক্সচেঞ্জ রেট আছে তার উপরে কিছু সাবসিডি পেতে পারে কিছু সাবসিডি আছে তারপরে কিছু ওই ওই যে ক্রেডিট এক্সপোর্ট ডেভেলপমেন্ট ক্রেডিট আছে একটু মানে সস্তায় কিছু লো ইন্টারেস্ট লোন টোন পায় এগুলি সব কিছু মিলে আমরা যেটা বলি exchange rate effective exchange rate for imports substitution versus effective exchange rate for exports EERX jeta hocche seta hocche effective exchange rate for exports ar ei je column ekta ache nominal exchange rate eta hocche ei je eto bochorer nominal exchange rate ta koto taka eta taka per dollar ha to ekhane effective exchange rate for exports e dekha jacche এই যে নমিনাল এক্সচেঞ্জ রেট যে আছে তার চেয়ে কিছুটা বেশি হ্যাঁ যেখানে এই যে লাস্ট ইয়ার 2017-18 যেখানে 82.1 হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেট সেখানে এক্সপোর্টে পাচ্ছে 90 টাকা রাইট এইসব সাবসিডি টাবসিডি দিয়ে তো এর আগে ছিল যেমন 2013-14 সালে নমিনাল এক্সচেঞ্জ রেট ছিল 79.9 সেখানে পাচ্ছে 84.16 আর ইম্পোর্ট সাবস্টিটিউট করলে মানে $1 সেভ করলে সে অ্যাকচুয়ালি কত টাকা তার
ওই ট্যারিফ ট্যারিফ দিয়ে তার কত টাকা আয় হচ্ছে সেটা দেখাচ্ছে। সেখানে এফেক্টিভ এক্সচেঞ্জ রেট ফর ইম্পোর্টসে যেখানে নমিনাল এক্সচেঞ্জ রেট হচ্ছে 61 টাকা, 2004-05 সালে 84 টাকা তারা পাচ্ছে। 84 টাকার মানে যে প্রোডাক্টটা ডোমেস্টিক মার্কেটে বিক্রি করবে তার $1 সেভ করে এত টাকা সে পাচ্ছে। ঠিক তেমনি 2017-18 সালে এসে দেখা যাচ্ছে যে সে 119 টাকা, মানে নমিনাল এক্সচেঞ্জ রেট যেখানে 82 টাকা সেখানে তার পাওনা হচ্ছে 119। সো রিলেটিভ টু এক্সপোর্টস দে আর আপ 33%, 1.33। দিস ইজ এ টেকনিক্যাল ওয়ে অফ মেজারিং অ্যান্টি এক্সপোর্ট বায়াস, যে এক্সপোর্টে $1 আমি যখন আর্ন করছি সে ইন রিটার্ন হাউ মেনি টাকার আই এম গেট, কারণ ওরা তো আফটার হিসাব করে যে টাকা কত পেলাম আমি, $1 আমি আর্ন করলাম এর টাকাটা কত আসলো। সেই জন্যে অনেকে বলছে যে ডিভ্যালুয়েশন করলে কিছু এক্সপোর্টের সুবিধা হয়। ঠিক এখানে দেখাচ্ছি যে আমি মানে এই 2004-05 সাল থেকে এই পর্যন্ত ওদের ইম্পোর্ট সাবস্টিটিউট যারা করছে তাদের মানে তাদের পক্ষে এক্সচেঞ্জ রেটটা কাজ করছে। ওকে, এক্সচেঞ্জ রেট প্লাস দ্য পলিসিস, এই প্রোটেকশন, বেসিক্যালি দিস ইজ দি এফেক্ট অফ ট্যারিফ প্রোটেকশন। ওকে, আমরা অলরেডি বলেছি যে এই যে এই এই প্রোটেকশন পলিসিটা বিকজ অফ দি অ্যান্টি এক্সপোর্ট বায়াস ইট হার্টস এক্সপোর্টস, ইটস হার্টিং এক্সপোর্টস, বিকজ ইফ এক্সপোর্টস আর এক্সপোর্টার আর গেটিং অনলি মানে 33% লেস দেন ইউ নো ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডিউসার্স, দে ইজ দে আর নট গোয়িং টু বি ভেরি এনকারেজড। ওকে, সো দ্যাটস দ্য হোল পয়েন্ট আমাদের আর্গুমেন্টটা। আচ্ছা এখানে, আচ্ছা এখন আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের এই যে ট্যারিফ এত প্রোটেকশন এত, এটা সবাই তো প্রোটেকশন দিচ্ছে, হাউ ডু উই স্ট্যান্ড রিলেটিভ টু দোজ আদার্স কম্প্যারেটার্স যেগুলো আছে। আমাদের ধারণা হচ্ছে, আমাদের রিসার্চে বলছে যে উই প্রোটেক্ট ফার টু মাচ কম্প্যার, আমরা যদি কাছাকাছি হতাম তাহলে একটা কথা ছিল, আনফর্চুনেটলি বি সো একটা ওয়ান ওয়ে অফ মেজারিং দ্যাট ইজ টু ফিগার আউট হোয়াট ইজ দি এফেক্টিভ রেট। একটা হচ্ছে নমিনাল রেট অফ প্রোটেকশন যেটা আমরা দেখিয়েছি, আরেকটা হচ্ছে এফেক্টিভ রেট অফ প্রোটেকশন কী আছে, কারণ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ওরা দেখে হোয়াট ইজ দি এফেক্টিভ রেট অফ প্রোটেকশন, নট দ্য নমিনাল রেট। সো নমিনাল রেট অফ প্রোটেকশন 100, নমিনাল রেট 100% হলেও ইম্পোর্টের উপরে যেসব ডিউটি আছে সেই ডিউটিগুলো কিন্তু ওদের এফেক্টিভ প্রোটেকশন যেটা মানে প্রফিটেবিলিটিটা ওটা এফেক্ট করে। ইম্পোর্টের উপরে যত ট্যারিফ প্রোটেকশন বেশি হয় এক্সপোর্টের মানে প্রোডাকশনের যে এফেক্টিভ প্রোটেকশনটা কমে যায়। সো এফেক্টিভ রেট অফ ট্যারিফ প্রোটেকশন ইনক্রিজেস ইফ ইনপুট ট্যারিফ ইজ লোয়ার অর আউটপুট ট্যারিফ ইজ হায়ার। সো আউটপুট ট্যারিফ যতই বাড়তে থাকে ওদের এফেক্টিভ প্রোটেকশন তত বাড়ে, আর ইনপুট ট্যারিফ যত কমতে থাকে এফেক্টিভ প্রোটেকশন তত বাড়তে থাকে। সো আমাদের এখানে এখন আমি দেখেছি, ইফ ইউ লুক অ্যাট দ্য লাস্ট 20 ইয়ার্স, you will see that the output tariffs are either increasing or staying very high, input tariffs are on a downward trend. Okay, here is a table which gives you an idea. Ekhane hocche ki ebong amra already dekhechi je amra para tariff diye kintu oi nominal protection or dekhte nominal protection para tariff theke asche, tar mane or dekhte effective protection o para tariff theke asche. And there is one rule to describe how effective protection is related to nominal protection. One rule is, যদি আউটপুট ট্যারিফটা ইনপুট ট্যারিফের চেয়ে বেশি হয়, লেটস সে আউটপুট ট্যারিফ আমরা একটা লিস্ট দেখালাম, ওখানে 85% জুতার উপরে 85% ছিল, প্লাস্টিকের উপরে আরও বেশি ছিল, 100% কত ছিল, আউটপুট ট্যারিফ যদি 100% থাকে আর ইনপুট ট্যারিফ যদি 50% না, আমাদের ইনপুট ট্যারিফের অ্যাভারেজ হচ্ছে 12%, ইন্টারমিডিয়েট গুডস, ক্যাপিটাল গুডস, বেসিক র মেটেরিয়াল সবগুলোর অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 11-12%, আর আউটপুট ট্যারিফ মানে কনসিউমার গুড যেগুলো প্রোটেক্ট করি আপনি ওইটার অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 46%। সো ইউ হ্যাভ a 46% অ্যাভারেজ ট্যারিফ অন আউটপুট, ইউ হ্যাভ a 12% অ্যাভারেজ ট্যারিফ অন ইনপুট, ইউ গট হিউজ ওয়েজ যেটা অন্য দেশে নাই। আমরা ওইটাকে বলি ট্যারিফ এসকালেশন রেশিও। ট্যারিফ এসকালেশন রেশিও ইজ দ্য রেশিও অফ দি অ্যাভারেজ ট্যারিফ অন আউটপুট রিলেটেড টু দি অ্যাভারেজ ট্যারিফ অন ইনপুট।
আচ্ছা, এই এই জিনিসটা আমরা কয়েকটা দেশের সাথে তুলনা করে যখন দেখলাম, সেখানে দেখতেছি যে বাংলাদেশ হ্যাজ 3.50 কম্পেয়ার টু অন্যান্যদের, মানে দুইয়ের নিচে এক গাদা দেশ আছে। সো উই হ্যাভ এ ভেরি হাই রেট অফ ট্যারিফ এসকালেশন। ওয়াই? আচ্ছা, আমি বুঝলাম যে আমাদের প্রোটেকশন দেওয়া দরকার আছে, প্রোটেকশন বেশিও থাকা উচিত, কিন্তু কত বেশি? মানে অন্যান্যদের তুলনায় আমরা এখানে আর ওরা এখানে, এটা তো দরকার নেই, আমরা নাহলে এখানে থাকতাম। সো আমরা কয়েক বছরের ট্রেন্ড, আউটপুট ট্যারিফ হচ্ছে যে লাল দাগ, ইনপুট ট্যারিফ হচ্ছে ব্লু দাগ। অন্যান্য দেশের ট্রেন্ডটা একটু লক্ষ্য করেন, এই যে আমি এখানে দিয়েছি এটা, ইন্ডিয়ার আউটপুট আর ইনপুট ট্যারিফ কাছাকাছি, তবুও কমে আসছে ওভার টাইম। ভিয়েতনামেরটা ওই যে আউটপুট ট্যারিফ কমে আসলো, মালয়েশিয়ার ইনপুট ট্যারিফ অনেক নিচে আছে, মালয়েশিয়া ইজ এ ভেরি লো ট্যারিফ কান্ট্রি, থাইল্যান্ডে ওই রকম। মানে আমাদের আমাদেরটা একটু অন্যরকম, আমাদের হিউজ ওয়েজ, এবং এটা বেড়ে গেছে গত 10 বছরে, ওয়েজটা বেড়ে গেছে। সো হোয়াট উই আর ডুইং, উই আর ডুইং সামথিং রং। অন্যান্যরা যদি এরকম, আমাদের আগামীতে এরকম হওয়া উচিত, আমাদের উই হ্যাভ এ বিগ চ্যালেঞ্জ 2024-এ এই এত হাই ট্যারিফ আমরা রাখতে পারবো না। আমাদেরকে বিশেষ করে এই যে কনসিউমার গুডের উপরে যে ট্যারিফটা, এটা আমাদেরকে অনেক কমিয়ে আনতে হবে, উপায় নেই। অ্যান্ড উই হ্যাভ অনলি তিনটা বাজেট আছে সামনে, 2024 সালের বাজেটে আমাদেরকে অনেক নামিয়ে দিতে হবে। আচ্ছা, এটাতে আমাদের এখন একটা প্রশ্ন যেটা এখনও আমি বলি, সেটা হচ্ছে যে এই প্রোটেকশন অ্যাকচুয়ালি পে, হু পেজ? এই যে প্রোটেকশন যে এত হাই ট্যারিফ দিয়ে আমরা দামটা বাড়িয়ে রাখছি, সেখান থেকে তো প্রফিটটা আসে, দামটা বাড়িয়ে রাখা ট্যারিফ দিয়ে, এগুলো পে করে গে, হু ইজ পেইং? কনসিউমার ইজ পেইং। ওকে, সো পুরো বাংলাদেশি কনসিউমার্স, দে আর রিয়েলি পেইং এ ভেরি হাই প্রাইস। বাংলাদেশ হ্যাজ নাও বিকাম ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেস ফর কনসিউমার গুডস, পার্টিকুলারলি ফর দ্য মিডল ক্লাস। আপনারা এবার কম্পেয়ার করে দেখেন, থাইল্যান্ডে যান, ইন্ডিয়াতে যান, অন্য জায়গায় যান, যে জিনিস বাংলাদেশে কী দামে পাবেন, ওদের ওখানে কী দামে পাবেন, ওদের ওখানে দামে কম। এবং এই ট্যারিফ ইজ দ্য রিজন ওয়াই ইট ইজ সো। এবং আমাদের হিসাবে বাংলাদেশ কনসিউমার্স হ্যাভ বিন পেইং অন অ্যান অ্যাভারেজ কোনো এক বছরে 6% অফ জিডিপি অ্যাবভ ইন্টারন্যাশনাল প্রাইসেস, দ্যাটস দ্য কস্ট কনসিউমার্স আর পে এখন। বাট একটা কথা আছে না, ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, মানে বাজেট তো অ্যাপ্রুভ হয় পার্লামেন্টে, হ্যাঁ, কিন্তু আলোচনা হয় সব প্রডিউসারদের সাথে, কনসিউমারদের সাথে কোনো আলোচনা নেই। কিন্তু কনসিউমারদের উপরে ট্যাক্স করা হচ্ছে উইদাউট এনি কনসালটেশন উইথ দ্য কনসিউমার্স। সো দিস ইজ দি আনফর্চুনেট থিং দ্যাট ইজ গোয়িং অন। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা একটা চিন্তার বিষয়। ইয়েস, বাংলাদেশ, আচ্ছা, দিস ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চন, বাট দের ইজ ওয়ান সিম্পল আনসার অ্যান্ড দের ইজ মোর কমপ্লেক্স আনসার। সিম্পল আনসার হচ্ছে আমরা দেখি যে গত 8-10 বছরে আমাদের রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেটটাকে, শুধু নমিনাল এক্সচেঞ্জ রেট ইজ নট এনাফ, নমিনাল এক্সচেঞ্জ রেট কত টাকা আমাদের, এটা নমিনাল এক্সচেঞ্জ রেট তো আছে, আমরা সবাই দেখতে পারি 84 টাকা আছে, 80 টাকা ছিল, কিন্তু এই যে 8-10 বছরে আমাদের ইনফ্লেশন রেট অ্যাভারেজ 6%-এর কম হবে না। আমাদের যে মেইন ট্রেডিং পার্টনার্স ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার, ওখানে ইনফ্লেশন রেট গত 8-10 বছরে কত হয়েছে বলেন? অ্যাভারেজ 2%-এরও কম। আর আমাদের ইনফ্লেশন রেট, মানে আমাদের টাকার ভ্যালুটা 6% কমতেছে প্রত্যেক বছর, ওদের ডলার ভ্যালু কমতেছে মাত্র 1-2%। তো আমাদের যে এক্সচেঞ্জ রেটটা যদি বেশি, মানে 3 গুণ প্রত্যেক বছরে কমার কথা রিলেটিভ টু, সেভাবে হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখেছি যে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেটটা আমাদের
45% বেড়েছে 8-10 বছরে। সো আপনার রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়া মানে অ্যাপ্রিসিয়েট করা মানে হচ্ছে আপনার এক্সপোর্টগুলো লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই সো লাস্ট 5 ইয়ার্স, গত বছর ছাড়া এর আগের 5 বছর উই হ্যাভ বিন ভেরি স্লো গ্রোথ ইন এক্সপোর্টস। ওয়েল, ইটস নট দি ওনলি রিজন, বাট ইটস ডেফিনেটলি ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন ফর এক্সপোর্ট, poor export performance in those 5 years. So ekhon amra argue korchi je actually they should depreciate, they should let the exchange rate depreciate kichu, but it doesn't mean you have to depreciate 10% in 1 year or 20%. Orokom obostha hoy nai amader 2-3% kore exchange rate depreciation kora uchit on an average per year. Eta amader ekhon situation is like that. Sir, apni ekhane ektu LC kotha bolchen, kisher kotha? মানে যথেষ্ট মূল্যবান কথা, কারণ হ্যাঁ এখানে ইকোনমিক রুল দিয়ে হবে না, এখানে আইন আছে, আইনের মানে WTO তো আবার রুল বেসড ট্রেডের জন্য আইন কতগুলো প্রণয়ন করেছে, সেই আইনের মধ্যে ফাঁকটুক আছে, সেই জন্য তো ওই যে ট্রাইব্যুনাল আছে ওখানে, মানে একটা কান্ট্রি কমপ্লেন করে আরেকটা কান্ট্রির বিরুদ্ধে তখন ট্রাইব্যুনালে যায় ওটা। তো এখানেও ব্যাক টু ব্যাক এলসি যেটা কথা বলবে, ব্যাক টু ব্যাক এলসি ওয়াজ বেসিক্যালি এ, আমরা যখন 1980s যখন আরম্ভ করি গভর্নমেন্ট এক্সপোর্ট, তখন তো মানে স্মল এক্সপোর্টার এদের তো অত বেশি ক্যাপিটাল ছিল না, ক্যাপিটাল স্কেয়ার্স কান্ট্রি বাংলাদেশ, তখন মানে ওরকম রিসোর্স ছিল না। সুতরাং ব্যাক টু ব্যাক এলসি ওয়াজ এ মেকানিজম টু প্রোভাইড সর্ট অফ এক্সপোর্ট, আপনার ওই যে ওয়ার্কিং ক্যাপিটাল ফর প্রডিউসিং এক্সপোর্টেবল প্রোডাক্টস, ওই এক্সপোর্টের প্রসিডস থেকে ওই ওয়ার্কিং ক্যাপিটাল কস্টটা তখন ধরেন ইনপুটস ইম্পোর্ট করলেন, ইন্টারমিডিয়েট ফ্যাব্রিক বা ইয়ার্ন এগুলো ইম্পোর্ট করা হলো, ওগুলো ওই ব্যাক টু ব্যাক এলসির মধ্যে ইম্পোর্ট করা হলো, যখন এক্সপোর্ট হলো তখন ওই ওইটা সেটেল হয়ে গেল, ওই ব্যাক টু ব্যাক এলসি ওয়াজ দ্যাট প্রসিজার। তো সেটা এখন লিগালি ওটা কীভাবে এখানে প্লেস করা হবে, কেউ ফাঁকি দিতে চেষ্টা করবে, ওইসব তো আছে, সেখানে লিগাল কতগুলো প্রোটেকশন থাকতে হবে এবং যত ট্রান্সপ্যারেন্ট হয় ততই ভালো। আর আরেকটা সেকেন্ড প্রশ্ন আপনার কি ছিল যে হ্যাঁ ফিনান্সিয়াল সিস্টেমটা ইউ হ্যাভ টু বি ভেরি সাপোর্টিভ অফ দি ট্রেড অফ ট্রেড, এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই, এক্সপোর্ট ইম্পোর্ট ইজ জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট ফর এক্সপোর্টস। মনে করবে না যে আমাদের সাথে শুধু এক্সপোর্টই করে যাব, আমাদের ইম্পোর্টও বাড়তে থাকবে, যতই এক্সপোর্ট বাড়বে ততই ইম্পোর্ট বাড়বে। সো উইল হ্যাভ টু হ্যাভ এ ফিনান্সিয়াল সিস্টেম উইচ ইজ সাপোর্টিভ ট্রান্সপ্যারেন্ট অ্যান্ড এফিশিয়েন্ট ইন ইউ নো স্মুথিং অল কাইন্ডস অফ ট্রেড, বোথ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস থাকতে হবে ভালো।